মায়ের ঘরে মায়ের কোলের উপরে মাথা রেখে কেঁদে ভাসাচ্ছি আর মনে মনে তুর্যুর গোষ্ঠী উদ্ধার করছি। উনি আমার বামগালটা কি পেয়েছেন? সরকারি সম্পদ, যখন ইচ্ছে চর মেরে দিয়ে চলে যাবেন আর আমি কিচ্ছু বলবো না? এ নিয়ে মোট তিনবার চর মেরেছেন উনি এই এক গালে। তাও আবার কি কারণে? উনাকে না জানিয়ে বাইরে বেরিয়েছি তাই। তার উপর আমার একটা কথা পর্যন্ত শুনল না তখন। ডায়নার সাথে বাসায় পাঠিয়ে দিলেন, উনার নাকি খুব গুরুত্বপূর্ণ কাজ আছে। আচ্ছা, উনি আবার জায়মাকে বিয়ে করে ফেলবেন না তো? যদি বাচ্চার কথা শুনে দুর্বল হয়ে যায় তারপর কি হবে? ভাবতেই আবারও কান্না পাচ্ছে আমার, ভীষণ রকমের কান্না। মা আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, হয়েছে হির, এবার থামো তো, এখন কিন্তু বেশি হচ্ছে। স্বামী তো একটু শাসন করবেই, তা বলে এভাবে কেঁদে গা ভাসাতে হবে? আমি মাথা উঠিয়ে নাক মুছতে মুছতে বললাম, আমি যে কেন কাঁদছি সেটা তুমি বুঝবে না মা, তাই শুধু শুধু কথা বলো না, কাঁদতে দাও আমাকে। আর শোনো, কাল তো তোমরা চলে যাচ্ছ না, আমাকেও সাথে নিয়ে যাবে, আমি আর এখানে থাকবো না। আর আজ রাতে আমি তোমার সাথে ঘুমাবো, ওনার ধারে কাছেও আর যাবো না। বলতে বলতে আবার কান্না জুড়লাম আমি। মা কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে থেকে হঠাৎ বলে উঠলেন, অনেক নাটক হয়েছে, এবার বের হ তুই, আমি তোকে আমার সাথে রাখবো না, যা বের হ। মানে রাখবি না? মানে আমি এখান থেকে ভুলেও কোথাও যাব না? একখাটে কয়জন জায়গা হবে হির? আমি ঘুমাবো, তোর দাদি ঘুমাবে, তুই কোথায় ঘুমাবি তাহলে? দাদিকে বলবো অন্য রুমে গিয়ে থাকতে। অন্য রুমে তোর দাদি যাবে না, উনি ভয় পায়, এখনো ভূতের ভয় যায়নি ওনার মাথা থেকে। ভয় তো আমারও লাগে, কিন্তু তাতে কি, দরকার হলে আমি ডাইনির সাথে গিয়ে ঘুমাবো, তাও ভালো। বিছানা ছেড়ে উঠে দাঁড়ালাম আমি। মা অবাক হয়ে বললেন, ডাইনিটা কে আবার? ডাইনি মানে ডায়না, বলেই উল্টো দিকে ঘুরে হাঁটা দিলাম আমি। পেছন থেকে মা বিড়বিড় করে কি যেন বললেন, আমি শুনলামও না। মায়ের ঘর থেকে বাইরে পাড়াতেই দেখা হলো শাশুড়ি মায়ের সাথে। আমি ওনাকে দেখে অন্যদিকে ঘুরে চোখ মুছতে লাগলাম। মা আমার কাঁধে হাত রেখে হাসি মুখে ভ্রু কুচকালেন, হির কি হয়েছে তোমার, মন খারাপ নাকি? আমি মুখ স্বাভাবিক করে মায়ের দিকে তাকালাম। ওনার মুখে সবসময় হাসি লেগেই থাকে, হাসি ভর্তি একটা। ইচ্ছে করছে বলে দিতে ওনার ছেলের কার্যকলাপের কাহিনী, কিন্তু বললাম না, মুখে জোর করে হাসি আনলাম। কিছু হয়নি আন্টি, ঠিক আছে আমি। মা আমার কথা বিশ্বাস করলেন কি না জানি না, কিছু একটা ভেবে বলে উঠলেন, তুর্য বাসায় ফিরেছে? আমি মাথা নেড়ে না বললাম। এত রাতেও বাসায় আসেনি ছেলেটা, কোথায় গেছে তুমি জানো? না আন্টি, উনি আমাকে কিছু বলে না। মা ঠোঁট চেপে হাসলেন, আবার হাত ধরে বললেন, এসো তুমি আমার সাথে এসো। আমি কোনো প্রশ্ন না করেই মায়ের সাথে হাঁটতে লাগলাম। মা আমাকে নিয়ে আসলেন ওনার বেডরুমে। এই রুমটায় আগে কখনো আসা হয়নি আমার, কিন্তু আজ এসে মনে হচ্ছে আমার জীবন সার্থক। এত সুন্দর করে কিভাবে সাজায় মানুষ! আমি চারদিক পর্যবেক্ষণ করতে শুরু করলাম। মা আমাকে বসতে বলে কফি আনতে গেলেন, আর আমি গুটি গুটি পায়ে হাঁটতে লাগলাম সারা ঘর জুড়ে। বিছানার উপরে বিশাল এক ঝাড়বাতি, টাইলসের ফ্লোরে অপরূপ নকশা, রুমের এক সাইডের দেয়াল সম্পূর্ণ কাঁচের, পর্দা সরালেই চোখে পড়ে তুর্যর বার্ড হাউস আর মায়ের যত্নে গড়া ফ্লাওয়ার গার্ডেন, পাখিদের কলরব শোনা যাচ্ছে, কি মনোরম! সব থেকে অবাক হলাম বারান্দা দেখে, এটাও যে একটা ছোটোখাটো গার্ডেন। বারান্দার ফ্লোরের কার্পেটটা পর্যন্ত ঘাসের, সবুজ সুন্দর বারান্দা, গ্রিলের প্রতিটা ভাজে ভাজে ফুলের টব ঝোলানো। ভেঙে যাওয়া কাঁচের বোতলগুলোকেও মা গাছের টব হিসেবে ব্যবহার করেছেন, মায়ের বুদ্ধি দেখে আমি হাসলাম, এক কথায় অতুলনীয়। হঠাৎ মায়ের ডাকে বারান্দা থেকে বেরিয়ে এলাম আমি। মা টি টেবিলে কফি সেট করে আমাকে বললেন, হির তুমি বসো, কফি খাও, আমি একটু তুর্যকে ফোন করে দেখছি কোথায় আছে ছেলেটা। আমি মুচকি এসে বললাম, আচ্ছা আন্টি। মা চলে গেলেন।
উনি হয়তো বুঝতে পেরেছেন যে ওনার কোনোধর ছেলের জন্যই আমার মনটা খারাপ। এখন যদি তুর্যটাকে ফোন করে আচ্ছা মতো ছেড়ে দিত না, খুশিতে ড্যান্স দিতাম আমি। বাবাকে দেখলাম দরজা ঠেলে ভেতরে ঢুকলেন, আমি সাথে সাথে উঠে দাঁড়ালাম। বাবা আমাকে দেখে বড় করে একটা হাসি দিলেন। বসো বসো, দাঁড়াতে হবে না, কফি বানাচ্ছো নাকি? আমি কফি সেটের দিকে একবার তাকিয়ে বললাম, হ্যাঁ আঙ্কেল, আপনি খাবেন? অবশ্যই, বানাও তো মা। আমি খুশি মনে কফি বানাতে বসলাম। বাবা বুকশেলফ থেকে কি যেন একটা বের করছেন। এতক্ষণে আমি খেয়াল করলাম এই ঘরে ছোটখাটো একটা লাইব্রেরিও আছে, যার মধ্যে হাজার হাজার বইয়ের সমাহার। একদিন খুঁজে দেখতে হবে হুমায়ুন স্যারের শুভ্র কালেকশন আছে কিনা। আমি আবার কফি বানানোর মনোযোগ দিলাম। বাবা আমার পাশে এসে বসলেন, টেবিলে দাবার বোর্ড সাজাচ্ছেন উনি। হীর, তুমি দাবা খেলতে পারো? পারি, কিন্তু তেমন একটা ভালো না, উনি মুচকি হেসে বললেন। আচ্ছা, তাহলে পরখ করে দেখি একবার কেমন পারো। ওকে আঙ্কেল। আমি বাবার হাতে কফি মগ এগিয়ে দিলাম। বাবা কফিতে চুমুক দিয়ে ভ্রু কুচকালেন। আমি ভ্রু কুচকে বললাম, কি হয়েছে আঙ্কেল, কফি ভালো হয়নি? হুম, না ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে, ওয়ান্ডারফুল। আমি আনন্দের সাথে হাসলাম। আচ্ছা আঙ্কেল, তাহলে চলেন শুরু করি। আমি আর বাবা দাবা খেলা ব্যস্ত। কিছুক্ষণ বাদে মাও এসে আমাদের পাশে বসলেন। মা আমাকে চিয়ার করছেন যেন আমি জিততে পারি। যে কোনো চাল দেওয়ার আগে আমাকে বুঝিয়ে দিচ্ছেন, এভাবে না ওইভাবে। এই নিয়ে আবার বাবার সাথে ওনার ছোটোখাটো তর্ক হচ্ছে। সহজ কথায় বলা যায় আমার মাধ্যমে দুজনে ইচ্ছে মতো ঝগড়া করছে, আর আমি দর্শকের মতো গালে হাত রেখে ঝগড়া দেখছি। আবার মাঝে মাঝে খেলায় কনসেন্ট্রেট করছি। এই সুখ শান্তি বেশিক্ষণ টিকলো না। এর মাঝে বাম হাত ঢোকাতে তুর্য চলে এলেন, আর এসেই চেঁচামেচি শুরু। হীর, ঘরে চলো। আমি তুর্যকে দেখে মায়ের হাত চেপে ধরলাম। বাবা বিচলিত হয়ে বললেন, কেন হীর যাবে কেন, খেলা চলছে তো, খেলা শেষ হলে পাঠিয়ে দেব, তুই যা। কোনো খেলা হবে না, ও এখন আমার সাথে ঘরে চলবে। তুর্য কি হচ্ছে, তারই যাবে না, ও এখন আমাদের সাথে টাইম স্পেন্ড করছে, অ্যান্ড ইউ আর নট অ্যালাউড আউট। মায়ের সাথে আমিও তাল মিলিয়ে বললাম, হুম আউট। আর এই বলাটাই কাল হয়ে দাঁড়ালো। উনি দাঁতে দাঁত চেপে ফট করে এসে আমাকে কোলে তুলে নিলেন। তাই দেখে মা মুখে হাত দিয়ে বললেন, হোয়াট ইজ দিস তুর্য, এই ম্যানালেস ছেলেটা সত্যিই কি আমার ছেলে? বাবা কিছুক্ষণ তাকিয়ে থেকে হো হো করে হেসে দিলেন, আর আমি পারলে লজ্জায় মরে যাই। উনি হন হন করে আমাকে নিয়ে বেরিয়ে এলেন। রুমে ঢুকতেই আছাড় মেরে বিছানায় ফেললেন আমাকে। আর এদিকে আমার হাত পা কাঁপা কাঁপে শুরু হয়ে গেছে। সারা জীবন ওনার হাতে চড় আর আছাড় খেতে খেতেই আমার আয়ু অর্ধেক কমে যাবে যা দেখছি। উনি ধপ করে বিছানায় বসে মুখে হাত রাখলেন, আর আমি গুটিসুটি মেরে বসে রইলাম। উনি আমার দিকে ঘুরেই খুব উচ্চ শব্দে উচ্চারণ করলেন, আচ্ছা তুমি কি সারা জীবন এমন স্টুপিড থাকবে, মাথায় বুদ্ধি কবে হবে তোমার? আমি আবার কি করলাম? এত বড় একটা বিষয় আমাকে জানোনি কেন? আপনাকে টেনশন দিতে চাইনি তাই। তাই না, ইডিয়েট একটা, জায়মা তোমাকে বোকা বানিয়েছে। মানে? মানে প্রেগন্যান্সি টেগন্যান্সি এসব মিথ্যে কথা, কিছু হয়নি ওর। আর তাছাড়া একটা ভার্জিন মেয়ে প্রেগন্যান্ট কিভাবে হতে পারে, এইটুকু বিষয় তুমি ধরতে পারলে না? এতটা অবিশ্বাস করো আমাকে? মানে এসব কি বলছেন আপনি, কোথা থেকে জানলেন এসব? শোনো হীর, তোমাকে একটা কথা বলে রাখি, ফিউচার আর কখনো আমার কাছে কিছু লুকাতে এসো না, তাহলে এভাবেই পস্তাতে হবে। আচ্ছা লুকাবো না, কিন্তু বলবেন তো কিভাবে জানলেন এসব? জায়মাকে লাই ডিটেক্টর টেস্ট করিয়েছি। লাই ডিটেক্টর টেস্ট? আরে এসব সত্যি হয় নাকি? আপনি ভুল ভাবছেন, আমি নিজে জায়মার প্রেগন্যান্সি টেস্ট করিয়েছি, ও সত্যি প্রেগন্যান্ট। তুমি নিজে করেছো, নিজের চোখে দেখেছো? না দেখিনি তো, আমাকে তো ডায়না বলেছে। মিস ডায়না? সে তো আর এক স্টুপিড, মিস রাকেশই ওর থেকে বেশি ইন্টেলিজেন্ট। তুমি যদি রাকেশির হেল্প নিতে তাহলেও আজকে এত কিছু হতো না ডাফার। আচ্ছা আপনি ধমকাধমকি বন্ধ করে একটু ঠান্ডা মাথায় কথা বলুন না, আমার মাথা ব্যথা করছে তো। তুর্য চুলগুলো পেছনে ঠেলে দিয়ে মাথায় হাত ঠেকালেন,
আমি এবার ওনার একটু কাছে এসে বললাম, আচ্ছা একটা কথা বলেন তো, আমাকে হসপিটালে যাওয়ার খবর, আমার হসপিটালে যাওয়ার খবরটা আপনাকে কে দিল? মিস ডায়না। কি, আমি ওকে বলতে নিষেধ করেছিলাম, তবুও বলে দিল? হ্যাঁ বলে দিল, কারণ বলে দেওয়া ছাড়া ওর কাছে আর কোনো অপশন ছিল না। কিরকম? তুর্য জোরে একটা নিঃশ্বাস ফেলে বললেন, আজকে সকালে সিসিটিভি রেকর্ড চেক করছিলাম, তখনই জায়মার ফুটেজ চোখে পড়লো আমার। বুঝতে পারলাম যে জায়মা এসেছিল, কিন্তু সেটা তুমি আমাকে জানাওনি, তখনই খটকা লাগলো আমার। হির, তুমি হয়তো জানো না, আমার বেডরুমে কিন্তু একটা সিক্রেট ক্যামেরা আছে। কি, আপনার বেডরুমে ক্যামেরা? আপনি আমাকে আগে বলেননি কেন? এখানে আমি কত কিছু করি। হির স্টপ, ওইটা সিক্রেট ক্যামেরা, অপ্রয়োজনীয় রেকর্ডস আমি ডিলিট করে দেই, শুধুমাত্র সেফটির জন্য রাখা হয়েছে, উইথ স্পিকার। স্পিকারও আছে? অনেকদিন ধরে ক্যামেরার রেকর্ড চেক করা হচ্ছিল না, আজ সকালে জায়মার ফুটেজ দেখে আমি রেকর্ডসগুলো চেক করলাম, তারপরে সবটা জানতে পেরেছি। আর তারপর আপনি কি করলেন? কি আর করব, মিস ডায়নাকে ফোন করলাম, জিজ্ঞেস করলাম তোমরা কয় নম্বর কেবিনে আছো। মানে কি, আপনি কিভাবে জানলেন আমরা হসপিটালে গিয়েছি? আমি আসলে গেস করেছি, ডায়নার ছোট বোন হসপিটালের নার্স সেটা জানতাম, আর তুমিও ডায়নার হেল্প নিয়েছো, জায়মাকেও বাড়িতে কোথাও রাখা হয়নি, তাই বুঝে নিয়েছিলাম যে হসপিটালেই রাখা হয়েছে। ও, তারপর ডায়নাকে ফোন করার পরে সে আপনাকে বলে দিল সব? আমি তো ওকে জিজ্ঞেসই করিনি, শুধু স্বীকারোক্তি চেয়েছি। আর জায়মার প্রেগনেন্সি টেস্টের বিষয়টা ডায়না তোমাকে সম্পূর্ণ মিথ্যে বলেছে, আসলে ওর কোনো টেস্টই হয়নি। জায়মা ডায়নার বোন ডানাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে নিজের দিকে ঘুরিয়ে নিয়েছিল, আর তাই ডানা ডায়নাকে মিথ্যা কথা বলেছে যে জায়মা প্রেগনেন্ট। এবার বুঝতে পেরেছো? আমি খানিক চুপ থেকে বলে উঠলাম, কিন্তু তুর্য, আপনি তো একদিন আমাকে বলেছিলেন জায়মা আপনাকে থানচোর কাছে নিয়ে গেছিল, ইনফ্যাক্ট আপনার বুকেও কি সব খামচির দাগ, তাহলে এসব কি? আমি তো এগুলো দেখেই জায়মাকে বিশ্বাস করেছিলাম। দেখো হির, ওই দিন আমার সাথে কি হয়েছিল আমি জানি না, কিন্তু ওই রকম কিছু হয়নি এটা নিশ্চিত। আমার মনে থাকতো অবশ্যই, এত সিরিয়াস কিছু হলে পুরোটাই আসলে একটা বড় প্ল্যান, আমাদেরকে কনফিউজড করে দেওয়ার চেষ্টা করা হয়েছে এসব করে। জায়মার স্টেটমেন্ট আমি নিয়ে রেখেছি, এই জন্য ওর শাস্তি হবে, সেটা কি জানো? আমি থানচুর সাথে জায়মার বিয়ে দিব। হোয়াট? থানচুর তো কিছু মনে নেই, তাই ওকে রাজি করাতে তেমন প্রবলেম হবে না, আর জায়মার মতামতের আমি ধার ধারি না, কারণ এইটা ওর শাস্তি। ওদের বিয়ে দিয়ে হানিমুনে পাঠিয়ে দিব সেই কালো পাহাড়ে, কেমন হবে? আপনি কি সিরিয়াসলি বলছেন? অবশ্যই আমি খুব সিরিয়াস, ওদের দুজনেরই শাস্তি হওয়া উচিত, আর তোমারও শাস্তি হবে। আমার শাস্তি? কিন্তু আমার কি দোষ? তোমার কি দোষ আবার জিজ্ঞেস করছো? জায়মার ঘটনাগুলো যদি প্রথম থেকেই আমাকে বলতে, তাহলে তো এসব কিছুই হতো না, আরো অনেক আগেই ব্যাপারটা সলভ হয়ে যেত। এইখানেই তোমার দোষ, আর তাই তোমার শাস্তি হচ্ছে। আচ্ছা শাস্তি পরে বলবো, আর তার আগে একটা গুড নিউজ দেই। সেদিন তোমার আল্ট্রাসোনোগ্রাফির রিপোর্ট ভুল এসেছিল, তোমার কনসিভ করতে আসলে কোনো প্রবলেম নেই, এবার টোটালি নর্মাল। আমি বিস্ফোরিত চোখে তাকালাম, সত্যি? আর রিপোর্ট ভুল আসার পেছনেও কাহিনী আছে, ডানা তোমার রিপোর্ট বদলে দিয়েছিল, সেটাও জায়মার ইচ্ছাতে হয়েছে। আচ্ছা মেয়েটা কি জাদুটোনা জানে, সবাইকে এমন বসে আনে কিভাবে বলো তো? আমি কোনো উত্তর দিলাম না, টলমল চোখে তাকিয়ে আছি, খুশির ঠেলায় কান্না পাচ্ছে আমার। যাই হোক না কেন, এর থেকে সুন্দর গুড নিউজ আর হতেই পারে না। আমি চোখের পানি ছেড়ে হেসে দিলাম, তুর্যকে জড়িয়ে ধরে হাসতে লাগলাম। তুর্য আমাকে সরানোর চেষ্টা করে বললেন, নো, এখন এসব করে কোনো লাভ নেই, আমাকে উইক করার চেষ্টা, তাই না? আমি কিছুতেই উইক হচ্ছি না, ওঠো ওঠো, তোমার কঠিন শাস্তি হবে, বারবার একই ভুল করে পার পেয়ে যাবে সেটা হবে না। আমি চোখের জল মুছে নিয়ে হাসিমুখ করে বললাম, যাই শাস্তি দেন কিচ্ছু যায় আসে না, কারণ আজকে আমার অনেক খুশি। আমার কথায় তুর্য ফিক করে হাসলেন, কপালে চুমু দিয়ে বললেন, আমিও খুব খুশি হির।
জায়মার বিয়ে হচ্ছে প্রায় এক মাস চলছে। তারিফ ভাইয়েরও ইনা আপুর সাথে বিয়ে হলো বেশ কিছুদিন। সামনে আবারও একটা বিয়ের দাওয়াত, সেটা অয়ন্তী আপুর বিয়ে, তাও আবার আয়মান ভাইয়ের সাথে। ওদের মধ্যে যে সম্পর্ক ছিল কখনো বুঝতেই দেয়নি কাউকে। বিয়ের দাওয়াত পেয়ে যেন 400 ভোল্টেজের শক খেয়েছি আমি। মানুষ কিভাবে পারে এমন চুপি চুপি প্রেম করতে? আমি তো চুপি চুপি তুর্যোর দিকে তাকাতে গেলেও ধরা পড়ে যাই। বিছানার চাদর ঠিক করছিলাম আর মনে মনে চিন্তা করছিলাম পুরনো দিনের কথাগুলো। এর মাঝেই তুর্য হুট করে এসে বিছানায় শুয়ে পড়লেন। আমি বিরক্ত হয়ে কোমরে হাত রেখে বললাম, এটা কি হলো তুর্য, দেখছেন না আমি চাদর ঠিক করছি, আপনি শুয়ে পড়লেন কেন? চাদর একদম ঠিক আছে, ইনফ্যাক্ট সব কিছুই ঠিক আছে, শুধু তুমি আর আমি ঠিক নেই। মানে? খবর তো রাখো না, কত জায়গায় কত কিছু ঘটে যাচ্ছে। কোথায় কি ঘটেছে শুনি। বলতে বলতে তুর্যর মাথার কাছে বসলাম আমি। তুর্য মাথা উঠিয়ে আমার কোলের উপরে শুয়ে পড়লেন, গম্ভীর কণ্ঠে বললেন, তারই ফোন করেছিল কিছুক্ষণ আগে, ইনা ভাবি প্রেগনেন্ট। আমি মুখে হাত রেখে বললাম, সত্যি এত বড় একটা গুড নিউজ, ভাইয়া আমাকে জানালো না কেন? মাও তো কিছু বললো না আমাকে, দেখি মাকে একটা ফোন করি তো, উঠুন উঠুন আমার ভীষণ এক্সাইটেড লাগছে। তুর্য আমার পা আরো শক্ত করে চেপে ধরলেন, আরে বসো তো, শোনো আগে, ফেসবুকে থানচুর পোস্ট দেখলাম, জায়মা প্রেগনেন্ট। ওয়াও দারুণ তো, একাধারে বিয়ে হচ্ছে আবার একাধারে গুড নিউজও আসছে। এরপর তো মনে হচ্ছে অয়ন্তী আপুর লাইন, একটার পর একটা পুচকু আসবে খালি, কি মজা। তুর্য মাথা তুলে আমার দিকে তাকালেন, হুম আর আমরা খালি নীরব দর্শকের মতো দেখেই যাব, আমাদের বেবি কবে আসবে? সবাই পড়ে বিয়ে করে আমাদের আগে বেবি নিয়ে যাচ্ছে আর আমরা এখনো। আমি মুখ গোমরা করে বললাম, আপনিই তো বলেছেন আমাদের এত জলদি বেবির দরকার নেই, আমি নিজেই নাকি এখনো বেবি, তাহলে এখন আবার এসব কথা বলছেন কেন? তুর্য আমার গাল টিপে দিয়ে কপালে চুমু দিলেন, হ্যাঁ তুমি তো একটা বেবি, কিন্তু বেবিটা তো একটু বড় হয়েছে এখন। ও এই এক মাসে আমি বুড়ি হয়ে গেলাম? বুড়ি কখন বললাম, আমি বড় বলেছি হির। বুঝি বুঝি, সব বুঝি, আর এটাও বুঝি যে এখন আপনি আমাকে আর আগের মতো ভালোবাসেন না, পুরনো হয়ে গেছি আমি, আর তাই তো এখন বেবি থেকে বড় হয়ে গেছে, সরেন আপনার সাথে কথা নাই। বলতে বলতে বিছানা থেকে উঠে যেতে নিচ্ছিলাম, কিন্তু তুর্য আমার হাত টেনে ধরলেন, এক টানে নিজের কাছে এনে আমার গাল চেপে ধরে বলে উঠলেন, কি বললে? আগের মতো ভালোবাসি না, দেখাবো ভালোবাসা প্র্যাকটিক্যালি, আগে থেকেও যে আরো বেশি ভালোবাসি সেটা বুঝতে পারবে তারপর। মানে প্র্যাকটিক্যালি আবার কি? হ্যাঁ ছি, আপনি কিন্তু দিন দিন খুব অশ্লীল হয়ে যাচ্ছেন, ছাড়ুন তো আমাকে যেতে দেন, আমি এখন বাগানে যাব। রাতের বেলা বাগানে গিয়ে কি ভূতের সাথে কাবাডি খেলবে? হ্যাঁ তাই খেলবো, আপনার কাছে থাকার চেয়ে ভূতের সাথে কাবাডি খেলাও ভালো। বলতে বলতে উঠে গেলাম আমি, তুর্য আমাকে ছেড়ে দিলেন, আমি পেছনে না তাকিয়ে সামনের দিকে হাঁটা দিলাম। তুর্য আমায় একবারও ডাকছেন না, এমনকি কিছু বলছেন পর্যন্ত না, অদ্ভুত তো। আমি কি সত্যি সত্যি বাগানে চলে যাব নাকি? আমার নিজেরই তো এখন ভয় লাগছে। ভয়টাকে দমিয়ে রেখে ইগোটাকে প্রাধান্য দিয়ে দ্রুত পায়ে হেঁটে চলে আসলাম বাগানে। উনি আমাকে যতক্ষণ না ডাকবেন আমি এখানেই বসে থাকবো, দেখি কতক্ষণ থাকতে পারেন উনি। এই ভেবেই বড় গাছটার নিচে হেলান দিলাম, ওপর দিকে তাকিয়ে তুর্যর রুমটা দেখছি বারবার। হঠাৎ দেখলাম ওনার ঘরে লাইট অফ হয়ে গেছে। উনি কি তাহলে শুয়ে পড়লেন? কি খারাপ, আমার কথা একবারও ভাবলেন না, আমি কই আছি দেখার প্রয়োজন মনে করলেন না, একটাবার জানলায় উঁকি দিতে পারতেন, সেটাও করলেন না। উনি খুব বাজে, কান্না আসছে আমার, তার উপর একটু একটু ভয়ও লাগছে। ছোটবেলায় বুড়ি গল্প শোনাতো, বড় গাছের নিচে নাকি ভূত থাকে, এখন সেই গল্পগুলোই বেশি মনে পড়ছে। চোখ মুখ খিঁচে গুটিসুটি মেরে বসে রইলাম কিছুক্ষণ, মনে মনে আতল কুরসি পড়ছি। এর মাঝেই ডেকে উঠল মেঘ, তুমুল বাতাস বইছে চারদিকে আর আমার গা ছমছম করছে, শরীরে কাঁটা দিয়ে উঠছে, কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি নামবে, তারপর তারপর কি হবে আমার? তখনও কি উনি আসবেন না? হঠাৎ তুর্যর গলার আওয়াজ শুনলাম, দরজার সামনে দাঁড়িয়ে আমাকে ডাকছেন। আমি তাকাতেই বলে উঠলেন, রাগ কমেছে নাকি আরো কিছুক্ষণ থাকবে? আমি মুখ ঘুরিয়ে অন্যদিকে তাকালাম, এত জলদি কিছুতেই উনার ডাকে সাড়া দিচ্ছি না আমি।
কিন্তু উনি আমাকে ডাকলেন না। হঠাৎ দেখলাম মালি আঙ্কেলের সাথে কথা বলছেন। আঙ্কেল, মনে হচ্ছে বৃষ্টি হবে। এখনো কি বৃষ্টি হলে ওই প্রবলেমটা হয়? কোন প্রবলেম স্যার? আরে ওই যে ওইটা স্টোর রুমের পেছনে একজনের বজ্রপাতের দুর্ঘটনার আকস্মিক মৃত্যু হয়েছিল না, তারপর থেকে যতবার বৃষ্টি হয় ওনার কান্নার আওয়াজ শোনা যায়। আজকেও মনে হয় যাবে না। মনে পড়ছে, মনে পড়ছে। হ, এখন তো আরো বেশি শোনা যায়। কি যে ভয়ানক ব্যাপার। সবসময় তো আপনি একা শুনেন, আজ আপনার ম্যামও শুনবে আপনার সাথে। অসুবিধা নেই তাই না? না, কোনো অসুবিধা নাই। তাই সকালবেলা ম্যাডামের খোঁজ পাওন গেলেই হইল। কথাটা শুনে আমি চোখ বড় করে তাকালাম। মালি আঙ্কেল আমার দিকে তাকিয়ে একটা দাঁত কেলানো হাসি দিয়ে চলে গেলেন। জানি সব বানোয়াট, কিন্তু মনের ভয়টা যে কিছুতেই যাচ্ছে না। কথায় আছে না, বনের বাঘে না খেলেও মনের বাঘে খায়। আমার অবস্থাটাও এখন সেরকম। তুর্য বললেন, আচ্ছা হির, তাহলে তুমি থাকো, হ্যাঁ, কান্না করো, কান্না শোনো, আমি গেলাম, বাই। উল্টো দিকে করে হাঁটা দিলেন উনি, আর আমি এক দৌড়ে ছুটে গিয়ে ওনাকে পেছন থেকে জড়িয়ে ধরলাম। প্লিজ যাবেন না, আপনি খুব খারাপ। হ্যাঁ জানি আমি খারাপ, বলতে বলতে কোলে তুলে নিলেন আমাকে। দরজাটা বন্ধ করে সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে লাগলেন, আর আমি চোখ মুখ খিঁচে ওনার গলা জড়িয়ে আছি। উনি রুমে এনে আমাকে বিছানায় শুয়ে দিলেন, তারপর উনিও শুয়ে পড়লেন। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আমার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলেন। কিছুক্ষণ এভাবে থাকার পরে আমার দিকে তাকিয়ে বললেন, তাহলে আমাদের একটা বেবি আসো, কি বলো? এই বলে উনি আবার আমার ঠোঁট, গলা, বুকে কিস করতে লাগলেন।